আমি যে কত বড় পাগল সেটা তো আসলে ফারুকি বলে না, রিলও বানায় না। আমার সাথে যদি ও সংসার করতে পারে তার মানে ওর সাথে আমার সংসার করতে কোনো সমস্যা হচ্ছে না। রচনা রচনা চলো আমি ঠিক জানি না এখনো, আমি নিশ্চিত করে বলতে পারবো না যে প্রথম কবে এটার ভাবনা মাথায় আসছে আমাদের যে আমরা করব। তবে আমার এটা অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম, সম্ভবত কোভিডের সময় যখন আমাদের সবার মতোই পৃথিবী বন্ধ হয়ে গেছিলো তখন আমরা ঘরে বসে বসে এই স্ক্রিপ্টের উপর কাজ করছিলাম, রাইট? আমরা আগেই বলেছি যে এটা খুবই পার্সোনাল একটা স্টোরি, আমাদের জীবনের কিছু অংশ আছে, কিছুটা সিনেমার জন্য আছে, বানানো হয়েছে, আবার সেটা বানানো বললে ভুল হবে, সেটা কারো না কারো জীবনে অবশ্যই ঘটেছে। সো এরকম একটা পার্সোনাল স্টোরির সাথে যখন আমরা ডিসাইড করি যে কাজ করব, সেইখানে আমি আছি সে আছে, তো না যুক্ত হয়ে আর পারলাম না। আমরা দুজন দুজনকে তো এত বছর ধরে প্রশ্নই করে আসছি, এখন আপনারা করেন না। প্রথম কথা হচ্ছে ইলহাম এই ছবিতে অভিনয় করেনি, কিন্তু ইলহাম হচ্ছে এই ছবির ইলহাম হচ্ছে প্রোডাক্ট, এই ছবিটা হচ্ছে বাই প্রোডাক্ট, এইটুকু আমরা বলতে পারি। ইলহামের কারণে এই ছবি এবং ইলহামের উদ্দেশ্যে এই ছবি। এবং শুধু একটু ইনক্লুড করি, শুধু ইলহাম না, আমি সব জায়গায় বলেছি এটা আসলে প্রতিটা সন্তানের জন্যই এই ছবি, প্রতিটা বাবা মার পক্ষ থেকে এই সন্তানের জন্য এটা একটা সিনেমা, একটা উপহার, একটা অনুভূতির প্রকাশ, এবং এই তো আর কি, বাকিটা তো দিয়া। আমরা যখন লিখছিলাম তখন আমরা জানতাম যে এটাতে আমাদের দুজনকে অভিনয় করতে হবে, কিন্তু এটা তো একটা ধারণা আইডিয়া জানতাম, কিন্তু অভিনয় করবো এটা চিন্তা করলে আমার জ্বর উঠে যাচ্ছিলো, ফলে আমি বারবারই পিছলাচ্ছিলাম। এবং আমার মনে আছে যে শুটিংয়ের আগ পর্যন্ত আমরা কয়েকজন অভিনেতাকে রেডি দেখেছিলাম, তারা স্ক্রিপ্ট পড়ে রেডি ছিলেন, কস্টিউম তাদের মাপও নেওয়া হয়েছিল, মানে বিষয়টা আসলে তেল পড়াই ছিল, আমরা ধাক্কা দিচ্ছিলাম, ও পিছলাচ্ছিল না, লাস্ট মোমেন্টে পিছলে গেছে, শেষ মুহূর্তে আসলে মনে হলো যে ঠিক আছে লেটস ডু ইট। ভাইয়া ক্যামেরার পেছনে ফারুক আর ক্যামেরার সামনে ফারুক, দুটোর মধ্যে তফাৎ জিজ্ঞেস করি কি? আমি জানি না আমি বলবো যে আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি, কারণ বাসায় যেই মানুষটার সাথে আমি থাকছি, খাচ্ছি, চলছি এবং আমার অনুভূতি বা আমার সব কিছু শেয়ার করছি, সেই মানুষটার সাথে এই প্রথমবার স্ক্রিনের সামনে সেম জিনিসটাই করছি, শুধু সামনে একটা ক্যামেরা আছে, আশেপাশে কিছু মানুষ আছে, আমার কাছে একেবারেই ডিফারেন্ট কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে আমার যে পাশের মানুষটা আছে, আমার সঙ্গী আছে, সেই মানুষটার সাথেই আমি আছি এবং অভিনয় করছি। সো মজাই লেগেছে এবং মনে হয়েছে যে এই অভিজ্ঞতাটা তো আসলে ফিউচারে আর হবে কি হবে না আমি জানি না, ও অভিনয় করবে কি করবে না, বাট ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমি নিজেকে এখনো মার্কস দিতে পারিনি, আমি ওকে কি মার্কস দিব? না না, আমি মার্কিং টার্কিংয়ে বিশ্বাস করি না, বাট হি ডিড ভেরি গুড, খুবই ভালো করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে একজন অভিনেতা বা অভিনেত্রীর সবচেয়ে বড় গুণ হচ্ছে তার কো আর্টিস্টকে অ্যাপ্রিশিয়েট করা বা সাপোর্ট করা, সেই সাপোর্টটা আমি তার কাছ থেকে অ্যাজ এ কো আর্টিস্ট পেয়েছি, সেজন্যই হয়তো বা প্রোডাকশনটা ভালো হয়েছে বা যতটুকুন যদি সবাই ভালো বলে তাহলে এই কারণও একটা হতে পারে যে আমি সেই সাপোর্টটা পেয়েছি বলেই ভালো অ্যাক্টিং করতে পেরেছি। সেম জিনিসই তো বললাম, আমার কাছে একদমই ডিফারেন্ট কিছু মনে হয়নি, মনে হয়েছে আমি দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সরোয়ারের সাথে যেভাবে থাকি, যেভাবে কথা বলি, ওটাই চলছে আর কি।
এটা পুরোটা সত্য হলো তো আমরা বলতাম অটোবায়োগ্রাফি, আমরা তো বলছি সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি, অর্থ অবশ্যই পুরোটা সত্য না, আবার যেটুকু সত্য না সেটাও মিথ্যা না। না মানে জীবন তো আর বেটার বা একটু খারাপ আর একটু ভালোর ব্যাপার না, জীবন জীবনের মতো। ফলে আমি যখন স্ক্রিনে দেখেছি পারফরমেন্স, আমার কাছে মনে হচ্ছে যে এই তো জীবন তো এরকম, দ্যাটস ফাইন। প্রমোশন না, প্রমোশন না, রিল রিলস রিলস, এটা আমাদের কোনো অফিসিয়াল প্রমোশন না। রিল হচ্ছে ইজ ফান, রাইট? সো আমরা যে কোনো একটা কাজে একটা জায়গায় ছিলাম, অনেকে আমরা ওখানে বসে ওই আমি মার্জুক সুজন যেভাবে বসেছিলাম ওইভাবে বসে চিন্তা করছিলাম যে এখন তো অনলাইনে এত ম্যাটেরিয়ালস, কী করে দ্রুত 30 নভেম্বর তারিখটা মুখস্থ করানো যায়। তো সেই চিন্তা থেকে এটা করে, এটা কোনো অফিসিয়াল প্রমোশনের কোনো অংশ না। নভেনের কথা ভাবলে জ্বর চলে আসে। ও মা, একটা মানুষ বলেই দিল যে তার অভিনয়ের কথা শুনলেই জ্বর চলে আসে, তো সে ভবিষ্যতে অভিনয় করবে কি করবে না সেটা তো আসলে খুবই জাতির বিবেকের কাছে প্রশ্ন। ওইটা অনেক বড় প্রশ্ন, এটা তো আর এই ছোট জায়গায় উত্তর দেওয়া যাবে না। সবচেয়ে বড় সংকট হচ্ছে পলিসি, আমাদের পলিসি ঠিক নাই, দ্যাটস ইট। আমাদের দর্শক আছে, নির্মাতাও আছে, আমাদের শুধুমাত্র পলিসি নাই। এটা দীর্ঘ, এটা সেমিনার করতে হবে এখানে বলা। এর জন্য আমরা আরেকদিন সংবাদ সম্মেলন করব। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আমার সাথে যদি ও সংসার করতে পারে তার মানে ওর সাথে আমার সংসার করতে কোনো সমস্যা হচ্ছে না।